আজকে এই ভিডিওর মাধ্যমে যে নোটটি আমরা প্রোভাইড করছি, সেই নোটটির প্রশ্নটি হচ্ছে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। খারিফ শস্য কাকে বলে, কখন হয়, রবি শস্য কখন হয়, কাকে বলে, কী কী রবি শস্য, কী কী খারিফ শস্য, সেগুলোই আমরা পার্থক্যে আলোচনা করব। প্রথমে খারিফ শস্য, বর্ষাকালে যে সকল ফসলের চাষ করা হয় তাকে খারিফ শস্য বলে। রবি শস্য, শীতকালে যে সকল ফসল চাষ করা হয় তাকে রবি শস্য বলে। জলবায়ু, মৌসুমি বৃষ্টিপাত ও উষ্ণ আবহাওয়ায় খারিফ শস্যের চাষ ভালো হয়। আর রবি শস্যে কী আছে, স্বল্প বৃষ্টিপাত ও স্বল্প উষ্ণতায় রবি শস্য বা রবি চাষ ভালো হয়। নেক্সট, জলসেচ, খারিফ শস্যর ক্ষেত্রে এই শস্যের চাষে জলসেচের প্রয়োজন হয় না, কারণ খারিফ শস্য বর্ষাকালে হয়ে থাকে, সেই বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টির জলের সাহায্যে কিন্তু এই খারিফ শস্যটি চাষাবাদ করা হয়। আর রবি শস্যে জল সেচের প্রয়োজন কিন্তু হয়, কারণ রবি শস্য শীতকালে চাষাবাদ করা হয়, শীতের সময় বৃষ্টিপাত হয় না বলেই জলসেচের মাধ্যমে চাষাবাদ করা হয়ে থাকে। ফসল কাটার সময়, শীতের শুরুতে ফসল কাটা হয়, কারণ রবি শস্য বর্ষাকালে চাষাবাদ করা হয়, শীত আস্তে আস্তে সেই ফসলগুলো পেকে যায়, কাটার উপযুক্ত হয়ে যায়, সেজন্য শীতের সময় ফসল কাটা হয়। আর রবি শস্য বসন্তকালে ফসল কাটা হয়ে থাকে। সর্বশেষ, প্রধান ফসল, খারিফ শস্যের যে প্রধান ফসলগুলো সেগুলো হলো ধান, পাট, ভুট্টা, রাগি, জোয়ার প্রভৃতি হলো খারিফ শস্যের উদাহরণ। এগুলোতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় বৃষ্টিপাতে বা বর্ষাকালে, এই চাষগুলো হয়ে থাকে। আর রবি শস্য কি, ডাল, তৈলবীজ, গম প্রভৃতি রবি শস্য, কারণ স্বল্প বৃষ্টিতে টেম্পারেচার কম লাগে, বেশি টেম্পারেচার এই চাষাবাদের জন্য ভালো নয় এবং বেশি বৃষ্টিপাতও এই চাষাবাদের জন্য ভালো নয়, সেজন্য শীতকালে এই ডাল, তৈলবীজ, গম প্রভৃতি এই রবি শস্য চাষাবাদ করা হয়ে থাকে। এগুলোই হলো খারিফ শস্য আর রবি শস্যের পার্থক্য। আশা রাখছি আপনাদের তথ্যগুলো কাজে লেগেছে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।